ডাইস্যাকারাইড থেকে অ্যালকোহল, মোলাসেস বা মাতৃগুড় বা চিটাগুড়, ডাইস্যাকারাইড, মোলাসেস, মাতৃগুড় বা চিটাগুড়, আখের রস, মাতৃগুড় বা চিটাগুড়, আখের রস চিনি কেলাসিত করে, আখের রস চিনি কেলাসিত করে গাঢ় সিরাপের মতো হয়, আখের রসে চিনি কেশে কেলাসিত করে গাঢ় সিরাপের মতো হয়, ত্রিশ পার্সেন্ট সুক্রোজ থাকে এবং 35% ফ্রুক্টোজ, গাঢ় সিরাপের মধ্যে 30% সুক্রোজ এবং 35% ফ্রুক্টোজ যা ইনভার্টেড চিনি। ডাইস্যাকারাইড থেকে অ্যালকোহল, আখের রস মানে চিনিটা কেলাসিত হবে, তারপরে গাঢ় সিরাপের মতো হবে, চিটাগুড়টা হবে গাঢ় সিরাপের মতো, এটাই ডাইস্যাকারাইড, মোলাসা, মাতৃগুড়, চিটা মতো বা গাঢ় সিরাপের মতো, এটাই হচ্ছে মোলাসেস বা ডাইস্যাকারাইড। ওকে, এটা সাধারণত 30% সুক্রোজ, 35% ফ্রুক্টোজ, এটাই হচ্ছে ইনভার্টেড চিনি। তো সুক্রোজ C12H22O11 সুক্রোজ, C12H22O11 সুক্রোজ। এখন সুক্রোজ ইনভার্টেস, গ্লুকোজ বা ফ্রুক্টোজ, গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ C6H12O6, ফ্রুক্টোজ C6H12O6। তারপরে এরা সাধারণত অ্যাড হয়ে জাইমেজেনজাইমের উপস্থিতিতে জাইমেজেনজাইম C2O5OH মানে জাইমেজ যে উপস্থিতিতে ইথাইল অ্যালকোহল হবে, মানে আমরা যে সুক্রোজটা পেলাম এই সুক্রোজটা ইনভার্টেস চিনি, এই ইনভার্টেস চিনির উপস্থিতিতে গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ হবে, এই গ্লুকোজ অ্যান্ড এই ফ্রুক্টোজটা জাইমেজেনজাইম উপস্থিতিতে ইথানল হবে বা ইথাইল অ্যালকোহল হবে। ওকে, C2H5OH। তাহলে ফাইনালি আখের রস থেকে চিনি কেলাসিত করে ডাইস্যাকারাইডটা পাবো, সেই ডাইস্যাকারাইড সুক্রোজ আর ফ্রুক্টোজের মধ্যে ইনভার্টেড চিনি পাবো, সেই ইনভার্টেড চিনির উপস্থিতিতে সুক্রোজ থেকে আমরা পাবো হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এবং ফ্রুক্টোজ এবং গ্লুকোজটা জাইমেজেনজাইমের উপস্থিতিতে পাবো ইথানল বা ইথাইল অ্যালকোহল। আচ্ছা, তারপরে মোলাসেস 10 ডিগ্রি সেলসিয়াস জলীয় দ্রবণ, 10% জলীয় দ্রবণ, হ্যাঁ 10% জলীয় দ্রবণ হচ্ছে মোলাসেস। তারপরে সালফিউরিক অ্যাসিড যদি দেওয়া হবে যেন ব্যাকটেরিয়াটা না জন্মায়, হ্যাঁ, তারপরে NH4SO4 NH4PO4 এটা দেওয়া হবে, দিয়ে তারপর ইস্ট দিলে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় 72 ঘন্টা রাখলেই রেজাল্টস পাবো ইনভার্টেস চিনি এনজাইমেজ। মোলাসেস 10% জলীয় দ্রবণ, সালফিউরিক অ্যাসিড দেবো যেন ব্যাকটেরিয়া না জন্মায়, তারপর এই উপাদানগুলো দেবো অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট, তারপরে ইস্ট দিব, এটাকে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবো, তারপর 72 ঘন্টা রাখবো, রেজাল্ট পাবো ইনভার্টেস এনজাইমেজ।